সমগ্র পৃথিবীতে আজ চলছে। দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, ন্যায়ের উপর অন্যায়ের বিজয়, সরলের উপর ধূর্তের প্রতারণা। দিশেহারা দেউলিয়া মানব জাতিকে এই ঘোর অন্ধকার থেকে আলোর পথ দেখাতে আল্লাহর তৌহিদের ভিত্তিতে ন্যায়পূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে 1995 সালে টাঙ্গাইল করটিয়ার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সন্তান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নী প্রতিষ্ঠা করেন মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হিজবুত তাওহীদ। ভয়াবহ সংকট মোকাবেলা করে বহু অপপ্রচারের পাহাড় ডিঙিয়ে হিজবুত তাওহীদ আজ পৃথিবীর বুকে এক উজ্জ্বল আলোকবর্তিকার ন্যায় সত্যের আলো ছড়িয়ে যাচ্ছে। পেরিয়ে আসা 25 বছর, সীমাহীন অন্যায় অত্যাচার অপপ্রচার সহ্য করেও আইন মান্য করার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী হিজবুত তাওহীদ নিরবচ্ছিন্নভাবে দেশ ও মানবতার কল্যাণে ইসলামের প্রকৃত আদর্শ মানুষের সামনে তুলে ধরছে। মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিমের দুর্বার দুঃসাহসী নেতৃত্বে ধর্মের নামে ব্যবসা, অপরাজনীতি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, গুজব ও উন্মাদনার বিরুদ্ধে আদর্শিক লড়াই চালিয়ে যাচ্ছে হিজবুত তাওহীদ। আমরা হব সারা দুনিয়াতে জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে সেরা জাতি। আমরা দুনিয়াকে লিড দেব, দুনিয়ার মানুষকে বলবো বুকা নাঙ্গা এই বাংলার দামাল ছেলেরা একটা আদর্শ পেয়েছে, সেই আদর্শ দিয়ে আমরা দুনিয়াকে একটা সভ্যতা উপহার দেব ইনশাআল্লাহ। আমরা হব এক জাতি, এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। হিজবুত তাওহীদের রজত জয়ন্তীতে দেশবাসীকে জানাই সংগ্রামী শুভেচ্ছা।